হ্যালো ভিউয়ার, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদেরকে যে বাস পাখিটি দেখাচ্ছি, আসলে এই পাখিটার করুণ দৃশ্য আজ আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আজ আসরের আগে দিয়ে আমাদের পার্শ্ববর্তী এক গ্রাম থেকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে ওদের পাশে নাকি বড় একটা রেন্ডি গাছ কেটে ফেলা হয়েছে। ওই গাছের মধ্যে তিনটি পাখির বাচ্চা ছিল। পরবর্তীতে গাছ যখন কেটে ফেলা হয় তখন একটি বাচ্চা ওখান থেকে পড়ে মারা যায়, আর একটি বাচ্চা নিচে যখন চলাফেরা করে তখন কুকুর এসে ওটাকেও কামড় দিয়ে মেরে ফেলে। আর এই বাচ্চাটি আজ দুই দিন যাবত ছোটো একটা গাছের মধ্যে বসেছিল। মা পাখিটাও আশেপাশে আসতে পারে না, কারণ হলো ফোলাফানে আসলে তা করে, যার কারণে মা পাখি আশেপাশে এসে খাবার খাওয়ায় না, পাখিটার অবস্থা খারাপ। তো খবর শুনে আবুল খায়ের ভাইকে নিয়ে আজ আমি আসরের টাইমে গেলাম, গিয়ে পাখিটাকে উদ্ধার করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন মোটামুটি পাখিটা অনেক বড় হয়ে গিয়েছে, এখন প্রায় 2 থেকে 2.5 কেজি ওজন পাখিটা। এখন এই যে আমরা এখন তাকে খাবার খাওয়াই না মাত্র নিয়ে আসছি, এখন পাখিটা আমাদের হেফাজতে রয়েছে। আমরা হয়তো একে আরও কিছুদিন পালন লালন পালন করবো, লালন পালন করে হয়তো তারপর একে আমরা মুক্ত আকাশে ছেড়ে দেব। এছাড়া পাখি প্রেমিক যারা রয়েছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কেউ যদি একে একান্তভাবে লালন পালন করা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আজ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।